172, 144, 188, 188 না কোনো ক্রিকেটারের ব্যক্তিগত শতক হাঁকানো ইনিংস নয়, বরং টেস্টের শেষ পাঁচ ইনিংসে বাংলাদেশের দলীয় সংগ্রহ। এই রানই জানান দেয় টেস্টে কতটা পিছিয়ে টাইগার ব্যাটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর খেলোয়াড়দের টেস্ট খেলার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেভাবে তারা খেলেছে, তাদের যে মাইন্ডসেট, অ্যাটিটিউড, শর্ট শর্ট সিলেকশন, এটা জঘন্য, বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে আয়দার তারা খেলতে চায় না এই ফরম্যাটটা, অথবা অন্য কোনো সমস্যা। রোগ হলে দোয়ার সাথে যেমন দাওয়াও প্রয়োজন, টেস্টে বাংলাদেশি ব্যাটারদের সমালোচনার সাথে ভুলের সমাধান খোঁজাটাও জরুরি। আসলে সমস্যা কোথায়, তবে সেই সমস্যাও কি সুনির্দিষ্ট করে বলার অবকাশ আছে বাংলাদেশের ক্ষেত্রে? সাকিব আল হাসানের কাছে সমস্যাটা যেমন টেস্ট সংস্কৃতির অভাব, খালেদ মাহমুদ সুজনের কাছে আবার প্রস্তুতির অভাবটাই টাইগারদের সবচেয়ে বেশি ভোগায়। টেস্টের কালচারটা আমাদের দেশে ছিল না কখনো, এখনো নাই। আমরা যে খুব বেশি মূল্যায়ন করি সেটা আমি আসলে বলবো না। সত্যি কথা বলতে ছেলেরা সাদা বলতে ঘুরেই টেস্ট ম্যাচে খেলতে গেছে, দুই দিন নোটিশে। মানে আর বি প্রিপেয়ার্ড, মানে আমি এটা কাউকে দোষ বলবো না, বাট আমার মনে হয় এগুলো কনসার্নের জায়গা। আমাদের যারা ন্যাশনাল টিমের দায়িত্বে আছেন তাদেরকে আমার মনে হয় যে আরও এই ব্যাপারগুলোতে ইয়ে হতে হবে। যারা টেস্ট প্লেয়ার্স ছিলেন, আমরা খুব ভালোই জানি কারা টেস্ট খেলবেন, তাদেরকে আমরা ওইভাবে প্রিপেয়ার করতে পেরেছিলাম নাকি? মানে টেস্ট ইজ আ টাফ গেম, ইটস নট ইজি, নামটাই টেস্ট। তো সেখানে ধরেন সাদা বলে খেলে গিয়ে মানে ওই অ্যাটিচিউডটা তো থাকবেই না। আপনি টি টোয়েন্টি খেললেন, তারপর প্রিমিয়ার লিগ খেলবেন, তো তাদেরকে আসলে ক্লাব ক্রিকেটে তারা খেলছে আই এগ্রি, বাট তারপরে তাদেরকে বের করে নিয়েছিল আমি মনে করি। বছরে দুই একটা টেস্ট ভালো খেলার পর প্রশংসা তো অনেকই হয়, কিন্তু খারাপ করলে শোনা যায় ওই একই মুখস্থ বলি, আমরা শিখছি। তবে সেই শেখার শেষ যেন আর কখনোই হয় না। এই টেস্ট ম্যাচের আগেই কিন্তু আমরা নিজের সাথে টেস্ট জিতলাম, আমার মনে আউট অফ ফাইভ টেস্ট ম্যাচ আমরা চারটা টেস্ট ম্যাচ জিতেছি, ভালো খেলে জিতেছি। সেখানে ব্যাটসম্যানও রান করেছেন, বোলাররা ভালো করেছেন, আমরা নিউজিল্যান্ডে যে টেস্ট জিতে এসেছি, তো আমার মনে হয় না যে ইম্প্রুভমেন্ট হয়নি। আমার মনে হয় ইম্প্রুভমেন্ট অবশ্যই হয়েছে, বাট শুধু ইম্প্রুভমেন্ট করে বসে থাকলে তো হবে না। টেস্ট স্ট্যাটাস পাওয়ার এত বছর পরেও ধারাবাহিক উন্নতির ধারায় কখনোই থাকতে পারেনি টাইগার ব্যাটাররা, বিরক্ত তাই বিসিবির কর্মকর্তারাও, নানা সময় এসেছে নানা অজুহাতও। এবছরে ১৪ টেস্টের মধ্যে এর মধ্যে একটা শেষ আরেকটা শেষের পথে, লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের পরেও যদি বাংলাদেশ পুরনো ভুলগুলো ঝেড়ে নতুন করে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে আর কবে? অবশ্যই টেস্ট ম্যাচটা আমরা চাই বেশি খেলতে। আর আমি মনে করি যে ইটস এ হাই টাইম নাও, কারণ এত বড় ক্যালেন্ডার আমাদের, এখন আপনাকে আলাদা করতেই হবে। এখন আপনি হারতেই পারেন, বাট আপনাকে লাল বলে প্লেয়ার তৈরি করতে হবে, যারা রেগুলার লাল বলে খেলবে, ট্রেনিং হবে, আমরা ট্যুর করবো, দরকার পড়লে আমরা অন্যান্য দেশের এই টিমের সাথেও ম্যাচ খেলি। বাট আমার মনে হয় লাল বলে যাদেরকে আমরা কনসেন্ট্রেট করছি তাদেরকে লাল বলে চিন্তা করা উচিত, নয়তো আপনার টেস্টে এরকমই হবে। কারণ আমার মনে হয় যে বর্তমান পার্সপেক্টিভে আমাদের টি টোয়েন্টি খেলা উচিত, বিকজ আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, তো ওইখানে এই ফরম্যাটটা খেলাটা বেশি প্রয়োজন, সেটা আমি মানি। শুধুমাত্র কোচ বদলালেই কি পারফরমেন্স আমূল বদলে যেতে পারে কোনো ব্যাটারের ক্ষেত্রে? কাজের কাজটা তো নিজেদেরই করতে হয়, সেটাও গোড়ার গলত উপড়ে ফেলেই। তানজিম ঐশী, অলরাউন্ডার।